আসলে আমি এসেছিলাম, কি বলবো, আমি আমি আসলে একটা কৌতূহল মেটাতে এসেছিলাম। চাটা নিন প্লিজ। জি বলুন, কি জানতে চান? আমি জানতে চাচ্ছিলাম, ধরুন 3.5 বা 4 বছর আগে এই 413/2 দক্ষিণ শাহজাহানপুরের প্লটটা কি একটা একতলা বাড়ি ছিল? জি, 3 বছর আগে আমি এই বাড়িটি বানিয়েছি। সেই হিসেবে এই বাড়িটির বয়স 3.5 বছর। আপনি জানেন প্লিজ, ডিবিএস এর লোন নিয়ে আমি বাড়িটি বানিয়েছি, কোনো ডেভেলপারকে দিইনি। আপনি কি সিটি কর্পোরেশন থেকে এসেছেন? তাহলে রাজু? না, আমি আসলে একজনকে খুঁজতে এসেছি। একজনের খুঁজে? প্লিজ আমাকে বলুন না, ওই একতলার বাড়িতে কারা থাকতেন, আপনার কোনো জানা আছে? ভাড়া তো আমি অনেককেই দিয়েছি। চাটা শেষ করুন প্লিজ। শেষ কারা থাকতেন? যতদূর মনে পড়ে আমিরুল ইসলাম সাহেবের ফ্যামিলি। আচ্ছা, ওই বাড়িতে ফরিদ নামে কেউ কি থাকতেন কখনো? ফরিদ? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিরুল ইসলাম সাহেবের আগে ফরিদ সাহেবের ফ্যামিলি এখানে ছিলেন। চাটা শেষ করুন, ঠান্ডা হয়ে যাচ্ছে। হঠাৎ একদিন ফরিদ সাহেব নিখোঁজ হয়ে গেল, তারপর তার স্ত্রী আর্থিক অনটনে পড়ে যান, তিনি পরে বাসাটি ছেড়ে চলে যান। তারা এখন কোথায় আছেন বলতে পারেন? না, আমি ঠিক বলতে পারছি না। চাটা শেষ করুন প্লিজ। আমি আসলে এসেছি আপনাদের একজন পুরনো কর্মচারী সম্পর্কে খোঁজ খবর করতে। কার ব্যাপারে বলুন তো? ও নাম ফরিদ হোসেন। এ নামে তো কেউ এখানে কাজ করেন না। আগে করতো, মানে অনেক আগে, 3.5 বছর আগে উনি চাকরি ছেড়ে দিয়েছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আপনি তো এর আগে ফোন দিয়েছিলেন, তাই না? জি জি। কি ব্যাপার, হঠাৎ ফরিদ সাহেবের ব্যাপারে জানতে চাচ্ছেন কেন? আছে একটা ব্যাপার, মানে পারিবারিক আর কি, আপনি যদি সাহায্য করেন খুব উপকার হয়। আচ্ছা ঠিক আছে, বলুন কি জানতে চান? মানে উনি কেন চাকরি ছেড়ে দিয়েছিলেন? উনি তো চাকরি ছাড়েননি, হুট করে একদিন থেকে আসা বন্ধ। ও, আপনার খোঁজ খবর করেছিলেন? ওনার বাসায় খোঁজ নিয়েছিলাম, ওনার স্ত্রী বললেন তিনি নিখোঁজ। আচ্ছা, আমার একটা জিনিস খুব প্রয়োজন, যদি দিতে পারেন আমার খুবই উপকার হয়। মানে ওনার কোনো ছবি যদি দেন। ছবি কিভাবে দেব? না, মানে ওই পুরনো সিভি যদি জমা দেওয়া থাকে। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আমি দেখছি।